বইমেলা মানে পুরো মাস জুড়েই সৃজনশীল বই প্রকাশনা। লেখক, প্রকাশক, পাঠক পুরো বছর ধরে অপেক্ষা করেন এই বইমেলার জন্য। পরিসর, ব্যাপ্তি ও আবেগের দিক থেকে এই বইমেলা হয়ে উঠেছে আমাদের প্রাণের উৎসব। বইমেলা জ্ঞানান্বেষী কোটি কোটি মানুষের জ্ঞান তীর্থ। 6 মার্চ বইমেলার 20তম দিন, আর মাত্র 10 দিন পর ফুরাবে প্রাণের মেলা। ফেব্রুয়ারিতে পাঠক সমাবেশ ভালো থাকলেও মার্চের বইমেলায় পাঠকদের ছন্দপতন ঘটেছে। পাঠকদের সাথে কথা হয় বইমেলা নিয়ে। মার্চের মেলা নিয়ে তাদের অভিযোগ নেই, বরং সময় বাড়াতে তারা বেশ আনন্দিত। এটা আমাদের একটা আবেগের জায়গা। এটা বাংলা ভাষার ইতিহাসটা আমরা সবাই জানি, 1952 সালের। তো সেই জায়গা থেকেই আমিও লেখালেখি করি। তো আমি এখানে আসলে আসলে একটা অনুভব করি, অন্যরকম একটা চিন্তা চেতনা আমার মধ্যে বয়ে যায়, ঠিক আছে। তা আজকে অফিস শেষ করে আমি আসলাম, জীবনানন্দ দাশের একটু বইও সংগ্রহ করলাম, এই আর কি। এখন খুব ভালো লাগছে, আজকে তো আপনার মানুষজন কম, তো ঘুরে ভালো লাগছে। নতুন লেখকদের লেখা নিয়ে যদি আমি নিজেও নতুন, আসলে এটা একটা প্রতিভার ব্যাপার ফার্স্ট অফ অল। আর নতুন লেখকদের অনেক বই পড়তে হবে, এটা আমি মনে করি, অনেক বেশি বই পড়তে হবে। বই পড়লে তাহলে প্রতিভাটা বিকশিত হবে, আর বই না পড়লে আমি মনে করি যে এটা ওই পরিসরে আগাবে না। বিভূতিভূষণ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ আর হুমায়ুন আহমেদ আছে, তাদের বই আমার ভালো লাগে। বই পড়ার তেমন অভ্যাস ছিল না, সেটা হয়েছে লকডাউনের মধ্যে। অবশ্য বই পড়তে যে খারাপ লাগে তা না, এটাতে অবসর সময় কাটে, জ্ঞান অর্জন করা যায়। আর বইমেলাতে আসলেই অনেক বই পাওয়া যায়, পাঠকদের এটা মানে আগ্রহী করে তোলে বইদের প্রতি, বইয়ের প্রতি, নিজের ভাষার প্রতি। আমি এই পর্যন্ত একটা বই কিনেছি যে কারাগারের রোজনামচা, শেখ মুজিবুর রহমানের, এটাই কিনেছি। আমার পছন্দ বিদেশি অনুবাদ গল্প, রহস্য গল্প, এই টাইপের বই বেশি পছন্দ। আসলে একটা মানে প্যান্ডেমিকের জন্যই তো আসলে বাড়ানো হয়েছে সময়টা, আর বইমেলা আসলে বাড়ানো হয়েছে, এটা তো ভালোই আমাদের, মানে আমরা যারা পাঠকরা আছি আমাদের জন্য তো এটা আরও ভালো যে আমরা আরও একটু সময় পেলাম আর কি, এটা অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত। মার্চের বইমেলা নিয়ে ঢাকা প্রকাশের সাথে কথা হয় বিক্রয় কর্মীদের সাথে। তারা জানান ফেব্রুয়ারিতে বইমেলা বেশ জমজমাট ছিল। মার্চের বইমেলায় বাঙালিরা অভ্যস্ত না থাকায় পাঠক সমাবেশ কম। মেলার শুরুর দিকে তারা বেশ আশাবাদী ছিল, তবে বইমেলার বাকি দিনগুলো ভালো কাটবে বলে আশা প্রকাশ করেছেন। ইনশাআল্লাহ প্রতিবারের মতো প্রতিবারই আমাদের একটা ইচ্ছা থাকে যে পাঠকরা আসবে বইমেলায়, বই কিনবে, নতুন নতুন বইগুলো তারা কিনবে, রাইটারদের সাথে তারা কথোপকথন করবে। এই এইটা এইগুলো এই প্রত্যাশাটা আমাদের প্রতিবারেই থাকে। তবে এবার একটু ভিন্ন, যেহেতু বিলম্ব ডেটে মেলাটা শুরু হয়েছে, তারপরও বলবো সব দিক দিয়ে বিবেচনা করলে খুব ভালো। আসলে এটা বলতে গেলে আসলে ঠিক এরকম হয়তো হবে, কারণ ফেব্রুয়ারি সবাই বুঝে যে ফেব্রুয়ারি 1 তারিখ আসবে মেলা, বইমেলা শুরু হবে 28 তারিখে শেষ হবে, এটা সবার টেন্ডেন্সি আগে থেকেই রয়ে গেছে আমাদের, যে ফেব্রুয়ারি মাসটা আসলে একটা বইমেলা ভাষার মাস, এটা সব সবার মাঝেই থাকে এই বিষয়টা। যেহেতু ফেব্রুয়ারি বাদে মার্চে চলে আসছে বইমেলাটা, সেক্ষেত্রে একটু তো ভাটা পড়তেই পারে। এটা সত্যি বলছে, কারণ হলো যে আপনার এই বছর যে ফেব্রুয়ারি 15 তারিখে শুরু হয়েছে, প্রথম দিন থেকে যেভাবে শুরু হয়েছিল 28 তারিখ পর্যন্ত খুবই ভালো ছিল, এরপরে কিন্তু লোক সংখ্যা অনেক কম। এখন যারা আসতেছে ম্যাক্সিমাম মনে করেন যে ঘোরার জন্য, হয়তো বই দেখতেছে, কিন্তু ওইভাবে পাঠক কেনার পাঠক খুব কম। আমি তো অনেক বছর মেলা করছি, তাতে ফেব্রুয়ারি মেলা ফেব্রুয়ারি মাসেই সবচেয়ে হলো উপযুক্ত সময়, এরপরে করলে আপনার গতবারও করছে সেটাও মানে সেভাবে সাফল্য হয় নাই, এবারও সেম ঘটনা। ভাষা সংস্কৃতির প্রতি আবেগ এবং অসাম্প্রদায়িক উদার চেতনা সমৃদ্ধ হয়ে বইমেলা রূপ নিয়েছে বাঙালির সার্বজনীন উৎসবে। সারা জেনে ঢাকা প্রকাশ।